আমি রাস্তায় হকারি করি সাকিব হাসান 20,000 টাকা দিয়েছে কিনা আমি জানি না, আমি ওয়াদা করলাম এই মার্কেটকে আমি 30,000 টাকা দেব, এই মার্কেটকে আমি 30,000 টাকা দেব, দেব না কাকে সেটা গভর্নমেন্ট একটা ফান্ড তৈরি করুক, আমি 20,000 30,000 টাকা দেব, আমি তো হকারি করে খাই, 30,000 টাকা চলে গেলে আমি কসাল হয়ে যাব, আমি তো মেলার মাঠে সব জায়গায় হকারি, এখনো তো বই নিয়ে আসছি আমি, আমি বই বিক্রি করে এখনো চলছি, আমি বই বিক্রি করে চলছি, আমি এই মার্কেটকে 30,000 টাকা দেব, আমি কারোকে ছোট করার জন্য না কারোকে বড় করার জন্য না, আমি তো আমি প্রতি বইয়ে আমি 4টি টাকা রাখি, এই 2টা টাকা আমার হলো হজ করার জন্য, আমার হাজবেন্ড ওয়াইফ হজ করার জন্য 2টা টাকা রাখি, আর 2টা টাকা রাখি মানুষ দুস্থদের দেওয়ার জন্য, মসজিদকে দেওয়ার জন্য, মাদ্রাসাকে দেওয়ার জন্য, তা আমি আমার মসজিদে যে কাজটা হাতে নিয়েছিলাম সেই কাজটা কমিটি আমাকে ডিক্লারেশন দিল না কীভাবে কাজটা হবে, আমার বাবার একটা দেনা ছিল 50,000 টাকা, সেই দেনাটা দিয়ে দিলাম, ওখান থেকেই আমার মিটে গেল, আমি মসজিদের ইমামকে বললাম যে ভাই আমার তো বাবা এক যা দেনা আছে, আমি মসজিদের একটা কাজ হাতে নিছি, ওই কাজটা করবো না দেনাটা, বলে না আপনি মসজিদের দরকার না, আগে দেনা পরিশোধ করেন, আর আপনি দেনা পরিশোধ করে যখন মসজিদের কাজ নাও করতে পারেন তাহলে আপনার আল্লাহ কবুল করে নেবে ওটা। আমি টিপু সুলতান 30,000 টাকা দিলাম এই মার্কেট রিকনস্ট্রাকশন বলতে এখন যারা চৌকি পাড়ি খাবে তাদের অনুদান দেওয়ার জন্য, আমার 30,000 টাকা দিলে কিছুই আসে যায় না, আমি কয়েকদিন পরিশ্রম করলে আমি 30,000 টাকা খুব অনাশ হ্যাঁ আরে ভাই সে তো না ছোট করা না, সে হয়তো তার সেন্সে আছে, সে কোন সেন্সে দিছে আমি কোন সেন্সে ঢুকবো, সে 20,000 টাকা দিয়ে ইফতারি করার জন্য, সে 20 কোটি টাকাও দিতে পারে অনুদান হিসাবে, তাও দিতে পারে, আমি তাকে ছোট করবো কেন, আমি সাকে ভালো ছোট করবো না, তার উদ্দেশ্য জানতে হবে, সে 20,000 টাকা দিছে ইফতারি করার জন্য, দ্যাট ইজ এনাফ হতে পারে তার কাছে, সে তারও অনেক মহৎ পরিকল্পনা থাকতে পারে যে যারা দুস্থ তাদেরকে সে 1 কোটি টাকাও দিতে পারে, কোনো আসে যায় না ভাই, যার 1 লাখ টাকা আছে তার কাছ থেকে 1,000 টাকা যদি হারাই যায় সে সাময়িক একটু কষ্ট পায় যে হারিয়ে পকেট মার নিল, এইটু পর্যন্ত শেষ। আমি টিপু সুলতান রাস্তায় হকারি করি বই বেশি, এখানে আমার টাকা থাকে সবাই জানে, আর এই যে পকেট মারা উঠলেই কারণ আমি টাকা যখন খুরসা বের করে দিই আবার এখানে থুই দিই, আমি ভিড়ে উঠলেই আমার এখানে ব্লেড মারবে এটা নিশ্চিত, আমি ভিড়ে উঠলে আমার এখানে ব্লেড মারবে, পকেট মারা জানে যে টিপু সুলতান এখানে টাকা আছে, প্যান্টটা ছিঁড়ে যায় এটা আমার কষ্ট লাগে, যে শালা টাকাটা নিলি তোরা তো খালি, কিন্তু আমার প্যান্টটা ছিঁড়ে দিলি আমি কেবল 1,500 টাকা দিয়ে বানাই নিয়ে আসলাম, এটা আমার কষ্ট লাগে, টাকার জন্য কষ্ট লাগে না। আপনি যদি অ্যাকচুয়ালি আমাদের এটা মার্কেট যারা ক্ষতিগ্রস্ত তাদের হেল্প করার পলিসি যদি ঠিক থাকে, যারা পলিসি মেকার তারা যদি ঠিক থাকে, টাকার অভাব নাই বাংলাদেশে, টাকার অভাব নাই মার্কেটে, না যদি মার্কেট যদি বেচা কেনা শুরু হয় তাহলে তো স্টাফরাই সরু সরু থাকবে, স্টাফ কর্মচারীরা অবশ্যই পাবে, অটোমেটিক পাবে, কারণ না তাদেরকে আলাদাভাবে এটা করা খুব কঠিন হবে। আর আর একটা কথাই বলতে চাই, এই মার্কেটটা রিকনস্ট্রাকশন আগে দরকার, এবং ঢাকা শহরে যত রকম এই রকম মার্কেট আছে যে আগুন ধরলা রেহাই নাই, আজকেই তালা লাগিয়ে দেওয়া উচিত। কেন এই যে লোকগুলি আমরা যেখানে জড়ো জমাইতে হয়েছি, আমরা তো আসছি দেখার জন্য, আমাদের কি সময় নষ্ট হচ্ছে না, টাকা কি আমাদের যাচ্ছে না, আমাদের ভাইদের চাচাদের বাবাদের পুড়ে গেছে তাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই যে স্টাফ অসহায় বারবার স্টাফ করছে, এই স্টাফরা আজকে বেতন পাবে না, চাইতেও পারবে না যে মালিক আমাকে 1 মাসের বেতন দেন, তার মুখের দিকে চাইতেও পারবে না, আমরা কেন একটা বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে আমরা রিজেক্ট করে দিয়েছি, আমরা কেন সেই বিল্ডিংকে চালু করব, আমরা কেন সেই মার্কেটকে চালু করব, আমরা কেন সেই প্রতিষ্ঠান চালাবো, প্রত্যেকটা একটা লাইফ আছে। আমি টিপু সুলতান যে ভলিউমে কথা বলছি, আমি কি আর 5 বছর পরে বলতে পারবো, 10 বছর পরে বলতে পারবো, আমার যত বয়স বেশি হবে আমার ভলিউম তত ফুরে যাবে, বিল্ডিংও তো ওই রকমই।